হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো চার বেডরুম চার বাথরুমের বিশাল সুন্দর একটি ফ্ল্যাট। অ্যাপার্টমেন্টটি বাংলাদেশ ব্যাংকের প্রায় 20 জন কর্মকর্তা মিলে অ্যাপার্টমেন্টটি তৈরি করেছেন এবং G+9 এর পারমিশন নেওয়া। সো এখানে 27টা ফ্ল্যাট রয়েছে এবং প্রতি ফ্ল্যাটের সাথে একটি করে পার্কিং রয়েছে এবং পার্কিং একটি থাকার পরও এক্সট্রা আরও 6টা পার্কিং রয়েছে আপনাদের গেস্টদের জন্য, অথবা আপনারা চাইলে সকল ফ্ল্যাট মালিকরা মিলে এটাকে ভাড়াও দিতে পারবেন। সো আজকে আপনাদের দেরি না করে সম্পূর্ণ অ্যাপার্টমেন্টটা ভিজিট করে দেখাবো। এর আগে বাসার নিচে পজিশনটা দেখিয়ে নিচ্ছি। এই হচ্ছে সেই বিল্ডিং, এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন G+9, তিনটে ইউনিট পার ফ্লোরে, এবং এই হচ্ছে গিয়ে রাস্তা, প্রায় 24 ফিট রাস্তা। আর এই এলাকাটা অলরেডি সরকারি প্রস্তাবিত হয়ে গিয়েছে এবং রাস্তাটাও ঠিক হয়ে যাবে। এখানে যেহেতু এখন বিল্ডিং হচ্ছে, বিল্ডিংগুলো কমপ্লিট হলে এখানে সুন্দর রাস্তা চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন বসিলার মধ্যে খুব নিরিবিলি পরিবেশের মধ্যে খুব সুন্দর একটি G+9, এবং যেহেতু এখানে বাংলাদেশ ব্যাংকের সকল কর্মকর্তা রয়েছেন, সো পরিবেশটা বুঝতে পারছেন কতটুকু ভদ্র পরিবেশ এবং সুন্দর পরিবেশের মধ্যে তৈরি হয়েছে এই অ্যাপার্টমেন্টটি। সো যারা যারা আপনারা ভিজিট করতে চাচ্ছেন, সরাসরি বসিলা, মোহাম্মদপুর বসিলাও চলে আসতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারেন আপনারা। অ্যাপার্টমেন্টটি হচ্ছে গিয়ে 1650 স্কোয়ার ফিট, আপনি কমন স্পেস এবং পার্কিং স্পেস সহ 1950 স্কোয়ার ফিটের মতন পড়বে। সো আপনারা বলতে পারেন 1950 স্কোয়ার ফিট, দেখতে পাচ্ছেন ফার্স্টে কত বড় ড্রয়িং এবং ডাইনিং স্পেস রয়েছে, এবং পাশেই রয়েছে একটি গেস্ট রুম এবং কমন টয়লেট সহ যাবতীয় যা যা থাকার দরকার এই একটি অ্যাপার্টমেন্টের ভিতর আপনার সকল রকমের সুযোগ সুবিধা পেয়ে যাবেন, এবং দুইটা লিফট তো আছেই। সো আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপার্টমেন্টটি অলরেডি অলমোস্ট কমপ্লিট এবং টুকটাক কাজ ছাড়া সবই কমপ্লিট রয়েছে। এবং গেস্ট রুমটা ফার্স্টে দেখাচ্ছি আপনাদের, গেস্ট রুমটা দেখেন কত সুন্দর স্পেস নিয়ে এবং মোটামুটি একটু বড়সড়ের মধ্যেই গেস্ট রুমটি তৈরি করা হয়েছে। এবং গেট দিয়ে ঢোকার ডান দিকে হচ্ছে গিয়ে গেস্ট রুম, এই গেস্ট রুমটার পাশেই রয়েছে হচ্ছে গিয়ে কমন টয়লেট এবং কিচেন। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে একটি কমন টয়লেট, কমন টয়লেটটা সকল ফ্যামিলি মেম্বাররা ইউজ করতে পারবেন বা আপনার গেস্টরাও ইউজ করতে পারবেন। কমন টয়লেটটা স্ট্যান্ডার্ড স্পেসের মধ্যেই তৈরি করা হয়েছে, এবং কিচেনটা দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো, মোটামুটি বেশ বড় সড়ো, আপনারা মা বোনরা প্রায় 3-4 জন একসাথে চাইলেও কাজ করতে পারবেন। এছাড়াও আপনার কিচেনের যেই ক্যাবিনেটগুলো আছে এগুলো খুব সুন্দর মতনই আপনারা বানাতে পারবেন। এই জায়গায় ওয়াশিং মেশিন রাখার জন্য একটি স্পেস রাখা হয়েছে, সো এখানে আপনারা ওয়াশিং মেশিন রাখার জন্য আপনারা স্পেস পেয়ে যাবেন। তারপর দেখতে পাচ্ছেন আপনার রুমগুলো প্রত্যেকটা কি সুন্দর, এবং দরজাগুলো সেগুন কাঠের তৈরি করা, সুন্দর কারুকাজ দিয়ে স্ট্যান্ডার্ড ফরম্যাটে আপনার সেগুন কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে গিয়ে আরেকটা রুম, রুমে এখনও অনেক কাজ মোটামুটি প্রায় কমপ্লিট হওয়ার পরেও টুকটাক কিছু কাজ বাকি রয়েছে। ফ্ল্যাটে যারা উঠবেন, ওঠার আগে আপনাদের এই সকল কাজ কমপ্লিট করে দেওয়া হবে। এটা হচ্ছে গিয়ে একটি মাস্টার বেডরুমের সাথে একটি টয়লেট, আপনার এইটাকে আপনি মাস্টার বেডরুম কনসিডার করতে পারেন, কিন্তু এটা সেমি মাস্টার বেডরুম আসলে। এবং এখানে আপনার একটি বারান্দা রয়েছে। সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে অ্যাপার্টমেন্টটার সাথেই রাস্তা লাগানো, সো আজীবন আপনার সাথে বিল্ডিং লাগানোর কোনো ঝামেলা নেই। প্রায় 24 ফিটের মতন রাস্তা খালি, আলো বাতাস সবসময় 24 ঘন্টা থাকবে আপনার এখানে। সো এটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, রাস্তার দুই সাইডের রাস্তার সাথেই ফ্ল্যাটটা লাগানো। এবং রুমটাও দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ বড় সড়ো, এখানে প্রত্যেকটা জিনিসের জন্য খুব সুন্দর স্পেস রয়েছে, কারণ আমি বলেছি যে এটা 1650 স্কোয়ার ফিটের মধ্যে তৈরি করা। আপনার রুম থেকে বের হয়ে এখানেও কিছুটা জায়গা রয়েছে আপনার বেসিন রাখার জন্য বা আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য, এবং দেখতে পাচ্ছেন এই জায়গাটাতেও বেশ স্পেস রয়েছে। আপনার যে কোনো রকমের ফার্নিচার রাখতে চাইলে বা আপনার যে কোনো রকমের ফ্রিজ বা অ্যাক্সেসরিজ রাখতে চাইলে আপনার এইসব জায়গা রাখতে পারেন। আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে ড্রয়িং অ্যান্ড ডাইনিং স্পেসটা দেখেন, বিশাল বড়, আসলে বাড়ির সৌন্দর্যটা ড্রয়িং এবং ডাইনিং স্পেসের অনেকখানি আপনার ক্যারি করে। আপনার যদি এটা সুন্দর স্পেস হয়, আপনারা চাইলে নিজেরা ইন্টেরিয়ার ডেকোরেশন করে এই স্পেসটাকে বেশ সুন্দর মতন সাজাতে পারবেন, অথবা আপনারা চাইলে যে এটাকে একটা পার্টিশন করে নিতে পারবেন, যে যার মতন করে খুশি আপনারা এই স্পেসটাকে ইউজ করতে পারবেন। সো ড্রয়িং এবং ডাইনিং স্পেসটা বড় হলে সাধারণত রুমগুলোও বড় বড় লাগে এবং অ্যাপার্টমেন্টটা খুব সুন্দর এবং খোলামেলা লাগে। এবং এটা হচ্ছে গিয়ে আরেকটা মাস্টার বেডরুম, আপনারা এটাকে মাস্টার বেডরুম হিসেবে কনসিডার করতে পারেন। এটা প্রায় 14x12 ফিটের মতন, 14x12 ফিটের মতন আপনার এখানে স্পেস রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় বারান্দা এবং এর পাশে একটি টয়লেট রয়েছে, এই বেডরুমের সাথে একটি টয়লেট লাগানো রয়েছে।
আপনারা দেখতে পাচ্ছেন এই টয়লেটের স্পেসটাও বেশ বড় সরো। আপনারা এই টয়লেটে আসলে খুব সুন্দরভাবে স্পেস ইউজ করতে পারবেন। এবং এই বারান্দাটা দেখতে পাচ্ছেন আপনি, এই বারান্দাটার পাশাপাশি আপনি একটা 24 ফিটের রাস্তা রয়েছে। 24 ফিট রাস্তাটা আপনারা বেশ বড় হওয়ার কারণে আসলে এই জায়গাটা আলো বাতাসে কখনোই কমতে হবে না। সো আলো বাতাস নিয়ে যারা টেনশন করেন, একটি বদ্ধ ঘরের মধ্যে থাকতে অপছন্দ করেন, তাদের জন্য এই ধরনের অ্যাপার্টমেন্টটা অ্যাকচুয়ালি বেস্ট চয়েস বলে আমি মনে করি। সো যারা যারা আপনারা অর্ডার করতে চাচ্ছেন বা ফ্ল্যাটটা কিভাবে নেবেন জানতে চাচ্ছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি চাইলে ভিজিট করতে পারেন, অথবা আপনারা স্ক্রিনে দিয়ে আপনারা যোগাযোগ করে আপনারা কিভাবে কি নিতে পারেন, কিভাবে কি করতে পারবেন সম্পূর্ণ ডিটেলস ফোনেও জেনে নিতে পারবেন। সো আমার মনে হয় বেটার হয় যদি আপনারা যে একবার নিজে চলে আসেন। দেখতে পাচ্ছেন এই রুমটার সাথেও একটি টয়লেট এবং একটি বারান্দা রয়েছে। তো আপনারা মোট কথা বলতে পারেন 4টা টয়লেট, 4টা বেডরুম, 4টা বারান্দা। এবং দেখতে পাচ্ছেন এখানে অলরেডি এখনও কিছু কাজ কমপ্লিট হওয়ার পরও হালকা পাতলা কিছু কাজ রয়েছে। এখানে ঠাই লাগানো হবে, এখানে ঠাইয়ের কাজ বাকি রয়েছে। সো আপনারা যারা ফ্ল্যাটে উঠবেন, ফ্ল্যাটে ওঠার আগেই মোটামুটি এই সকল কাজগুলো কমপ্লিট করে দেওয়া হবে। সো আপনারা এত বড় একটি অ্যাপার্টমেন্ট এবং এত সুন্দর পরিবেশের মধ্যে, আমি বলেছি যে এটা বাংলাদেশ ব্যাংকের সকল কর্মকর্তারা মিলে এই অ্যাপার্টমেন্টটি তৈরি করেছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঝায় ঝামেলার কোনো প্রশ্নই আসে না, এবং আপনার পরিবেশের কারণে এই জায়গাটা এত সুন্দরভাবে ফুটে উঠেছে যে আসলে না বললেই নয়। সো যারা অ্যাকচুয়ালি ভালো পরিবেশে থাকতে চান, ফ্ল্যাট তো অনেকই আছে কিন্তু পরিবেশ ভালোটা অনেক আপনার গুরুত্বপূর্ণ। সো ভালো পরিবেশে যারা থাকতে চান, তারা সাধারণত এই ফ্ল্যাটটি নিয়ে আপনারা খুব স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন। এবং ফ্ল্যাটের প্রাইসটি হচ্ছে গিয়ে 4500 টাকা স্কোয়ার ফিট।